إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام اتقوا الله سبحانه وتعالى في كل حال من الأحوال فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمن بالتقوى كما يقول عز وجل في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم سمانيت مصليان الكرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 21 শাবান তারিখে সালাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমার খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হলো আল ঈমান ওয়াল আখলাক অর্থাৎ ঈমানের সাথে আখলাকের সব চরিত্রের উত্তম চরিত্রের সম্পর্ক সম্মানিত ভাই ও বোনেরা আমরা সব সময় দাওয়াত পেশ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তাওহীদ এবং সুন্নাহ মানা এবং অনুসরণের ক্ষেত্রে আমরা যে দাওয়াত পেশ করে থাকি সেটি হলো সালাফে সালেহিনের মানহাজে সালাফদের মানহাজে তাওহীদ বুঝতে হবে সুন্নাহ বুঝতে হবে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে অর্থাৎ সালাফদের মানহাজে নিজের আকীদা নিজের আমলকে শিরক এবং বিদআত মুক্ত করে বিশুদ্ধ করা
এজন্য আমরা বেশিরভাগ সময় সহি আকীদা এই পরিভাষাটা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের আকীদাকে আমাদের বিশ্বাসকে শিরক থেকে বিশুদ্ধ করা, বিদআত থেকে বিশুদ্ধ করা, কুফর থেকে বিশুদ্ধ করা, নেপাপ থেকে বিশুদ্ধ করা, শাক থেকে বিশুদ্ধ করা, যাইদ থেকে বিশুদ্ধ করা, এই জাতীয় যত রকমের আকীদার জন্য ক্ষতিকর বিষয় আছে এই সব বিষয় থেকে ইমানকে আকীদাকে বিশুদ্ধ রাখার নাম সহি আকীদা। পাশাপাশি আমরা সহি আকীদার সাথে সাথে মানহাজ বিশুদ্ধকরণের মানহাজকে সহি করার কথা বলি। পৃথিবীতে অনেক মানুষ আকীদা বিশুদ্ধ ছিল কিন্তু মানহাজ বিশুদ্ধ না হওয়ার কারণে তারা তাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর সাথে যেমন একটি শরীয়ত দিয়েছেন, শরীয়তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানহাজও দিয়েছেন। এজন্য আমরা উদাহরণ দিতে গিয়ে বলি যে কোনো ব্যক্তি এখান থেকে ঢাকা যাবে, সে ঢাকা যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে যে এই রাস্তাই মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে রওনা দিলে সে লক্ষ্মীপুর থেকে সুন্দরভাবে ঢাকা পৌঁছতে পারবে। ডানে বামে না গিয়ে যদি এই রাস্তার উপরে থাকে তাহলে সে সঠিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবে, তাহলে সে সহি আকীদার সন্ধান পাইল। কিন্তু সেই ঢাকা যাওয়ার সময় সে যে গাড়িতে করে যাবে সেই গাড়ি চলার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, রাস্তার ডান পাশে চলবে না বাম পাশে চলবে নিয়ম কানুন আছে, কোন জায়গায় গতি কেমন হবে, ওভারটেক কিভাবে করবে, তারপরে তিন রাস্তার মোড় আসলে, চার রাস্তার মোড় আসলে সেখানে কি করতে হবে, এইরকম কিছু নীতিমালা আছে। এখন সে রাস্তার সন্ধান পেয়েছে ঠিকই, কিন্তু রাস্তা চলার যে নীতিমালা সে নীতিমালা সে অনুসরণ করে নাই, তাহলে সে ঢাকা পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না, সে রাস্তায় তার যাত্রা সমাপ্তি হয়ে যাবে। এই রাস্তায় চলার যে নীতিমালাগুলো এই নীতিমালার নাম মানহাজ, এই নীতিমালার নামটা হলো মানহাজ। এই জন্য আকীদা বিশুদ্ধ হওয়ার সাথে সাথে রাস্তা, সঠিক রাস্তা চিনার সাথে সাথে রাস্তায় চলার নিয়মটাও বিশুদ্ধ হওয়া লাগবে। সঠিক নিয়মে রাস্তায় চলতে হবে, রাস্তায় চলতে গিয়ে ভুল পথে চললে তাহলে সঠিক আকীদা সহি আকীদার সন্ধান পাওয়ার পরেও সঠিক গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। এজন্য অসংখ্য ভাই, যুগে যুগে অসংখ্য ভাই বোন সহি আকীদার সন্ধান পাইছে কিন্তু সহি মানহাজের সন্ধান পায় নাই। এই মানহাজের বিচ্ছুতির কারণে খারেজিগণ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মানহাজের বিচ্ছুতির কারণে শিয়া সম্প্রদায় বিচ্যুত হয়ে গেছে, মানহাজের বিচ্ছুতির কারণে মুতাজিলাগণ বিচ্যুত হয়ে গেছে। এভাবে যুগে যুগে অসংখ্য মানুষ সহি আকীদার সন্ধান পেয়েছিল কিন্তু সহি মানহাজ না থাকার কারণে বিচ্যুত হয়ে গেছে। এখন কথা হলো সহি আকীদাও আমি শিখলাম, জানলাম, বুঝলাম, সহি মানহাজও বুঝলাম, কিন্তু দেখা যায় সহি আকীদার সাথে সহি আখলাক থাকে না। অনেকেরই আমাদের এই ক্ষেত্রে অভাব থাকে, আমার আকীদা ঠিক আছে, উনি আমার সহি আকীদার ভাই, সহি আকীদার বোন, সহি মানহাজ বুঝে, সবে বুঝে, কিন্তু আখলাকটা সুন্দর না। কিন্তু আকীদা বিশুদ্ধকরণের সাথে সাথে আখলাকও বিশুদ্ধকরণ জরুরি, মানহাজ বিশুদ্ধকরণের সাথে সাথে আখলাক হুসনুল খুলক, অর্থাৎ আমার চরিত্র, আমার আখলাকটা সুন্দর হওয়া বেশি জরুরি। কারণ আখলাকের সাথে চরিত্রের সাথে ইমানের গভীর সম্পর্ক আছে। সাহাবায়ে কেরাম ইমান আনার সাথে সাথে তাদের পুরা জীবনের আগে তারা যে আখলাক সম্পন্ন ছিলেন সেই আখলাকটাকে তারা তাদের আগের চরিত্রটাকে পুরোপুরি ইমানের আলোকে সাজিয়ে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে শুধু আকীদা মানহাজ শিক্ষার নাই, সাথে সাথে আদব কায়দা আখলাক এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের মতো হাতে কলমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আজকের খুতবায় আমরা যে দিকটা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো সহি আকীদা মানহাজের সাথে সাথে আমাদেরকে সহি আখলাক সম্পন্ন সুন্দর আখলাক সম্পন্ন মানুষ হতে হবে, এবং সমাজে এই সহি আকীদার দাওয়াতের ক্ষেত্রে সবচাইতে বেশি জরুরি যেটা সেটা সহি আখলাক। কারণ যুগে যুগে এটা আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে যেখানে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে, যেখানে সুন্নতের দাওয়াত দেওয়া হয়েছে, যেখানে শিরিক বিরোধী দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে সমাজের মানুষ বিরোধিতা করবে, অপছন্দ করবে, এটা স্বাভাবিক বিষয়। যদি বিরোধিতা না করে, অপছন্দ না করে, মানে আমি সব কিছু করি কিন্তু বেদান্তকারী আমাকে খুব ভালোবাসে, আমি সব কিছু করি শিরিককারীরা আমাকে খুব ভালোবাসে, তবে আমার করার মধ্যে গণ্ডগোল আছে। কারণ আমি শিরিকের বিরুদ্ধে কাজ করব আর যে শিরিক করবে সে আমাকে মহব্বত করবে এটা কোনোদিন হইতে পারে না। আমি বেদাতের বিরুদ্ধে কাজ করব আর যিনি বেদাতকারী তিনি আমাকে খুব মহব্বত করবেন এটা কোনোদিন হইতে পারে না। যদি করে বুঝতে হবে আমার শিরিক বেদাতের দাওয়াতের মধ্যে বেজাল আছে, জানাল আছে। এই জন্য শিরিককারী বেদাতকারী আমাকে খুব পছন্দ করে। তো এটা যদি পছন্দই করতো সবার আগে এই জমিনে সবচাইতে ভালো মানুষ ছিলেন আল্লাহর নবীরা রাসূলেরা, তাদেরকেই ওই শিরিককারীরা পছন্দ করতো ভালোবাসতো। যদি বাস্তবে এরকম হইতো তাহলে সমাজে আমাদেরকে শিরিককারী বেদাতকারী অপছন্দ করবেই, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু এই দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে সবচাইতে বেশি জরুরি হলো হুসনুল খুলক, সুন্দর আখলাক। এবং মানুষ আম জনতা সবাই দেখা যাবে সহি আকীদা মানহাজ পুরাপুরি বুঝে সহি আকীদা গ্রহণ করবে তা না। অনেক মানুষ আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করবে, সহি আকীদা গ্রহণ করবে, তাওহীদের দিকে আসবে, সুন্নার দিকে আসবে। এই জন্য দেখা দেখবেন একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আহলুল বেদা দেখবেন বেদাতকারী ওলামায়ে কেরাম অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করে, বিভিন্নভাবে অপমানমূলক কথাবার্তা বলে গালিগালাজ করে, তারপরে বিভিন্ন রকমের 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করে। কিন্তু তাওহীদবাদী ওলামায়ে কেরাম সুন্নাপন্থী ওলামায়ে কেরাম এই সব অপমানকর কথাবার্তা সব অশ্লীল কথাবার্তা সহ্য করে কখনো তাদেরকে একটা গালিগালাজ করে না। আমরাও কিন্তু গালিগালাজ কম জানি না, আমরাও তো করতে পারি, এরকম নয় যে আমরা জানি না গালিগালাজ, তো তারা যা জানেন আমরাও তো ওইরকমই জানি, একই সমাজের মানুষ। তাহলে ওনারা এগুলো করতে পারলে আমরা পারি না, তারা চ্যালেঞ্জ ঘোষণা করতে পারলে আমরা চ্যালেঞ্জ ঘোষণা করতে পারি না। কিন্তু এটা নবীওয়ালা মানহাজ না, এটা সাহাবায়ে কেরামের সালাফে সালেহীনের মানহাজ না। এই জন্য আমরা কখনো কাউকে আঘাত করে মনে কষ্ট দিয়ে আক্রমণাত্মক কোনো দাওয়াত কোনো কথাবার্তা আমরা বলার চেষ্টা করি না। এই ক্ষেত্রে আমি যে কথাটা বলছি সেটা হলো সবসময় এই সহি আকীদার দাওয়াতের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের আখলাকের দিকে। আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি পরিবর্তন হয়, সাহাবায়ে কেরামের মতো জীবনী হয়, তখন মানুষ আমাদেরকে দেখেই দলে দলে সহি আকীদা আসবে। আমাদের শায়খ ডক্টর মানজুর এলাহি হাফেজাহুল্লাহ তিনি আমাকে সবসময় একটা কথা বলেন, যে তিনি বলেন যে আমরা মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মদিনা ইউনিভার্সিটির কোনো উস্তাদ আমাদেরকে বলেন নাই তোমরা রাবলিয়া দায়ন করো, তোমরা আমিন জোরে বলো, তোমরা হাত পা বুকের উপরে বাঁধো। এটা মদিনা ইউনিভার্সিটির কোনো উস্তাদ বলেন যে আমাদেরকে কোনোদিন ক্লাসে বলেন নাই। আমরা ওনাদের এলমের গভীরতা দেখে
ওনাদের اخلاق দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর জমিনে এটাই হক। ওনাদের সহবতে সান্নিধ্যে গিয়ে মদিনার উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে আমরা নিশ্চিত হতে পারছি যে পুরো দুনিয়ার মধ্যে ওনারাই সবচাইতে বেশি হকের উপরে আছেন। তারপর আমরা তাদেরকে অনুসরণ করা শুরু করেছি। তিনি বলেন যে প্রথম আমাদের ক্লাসে এক উস্তাদ একদিন রাফলিয়াতাইনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন, সব হাদিসগুলো পক্ষে বিপক্ষে যা হাদিস আছে এগুলোর উপরে ব্যাপক আলোচনা করছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই তোমরা আজকে থেকে সবাই রাফলিয়াতাইন করবে। যেদিন এই আলোচনা শুনেছি সেদিন থেকে আমরা শুরু করে দিয়েছি রাফলিয়াতাইন করা। তাহলে আমি আপনি মানুষকে সমাজে গিয়ে গিয়ে ভাই আপনি এমনি করেন, ভাই আপনি এমনি করেন, ভাই এমনি করেন, এগুলো বলা লাগবে না। আমার আপনার আখলাক দেখে মানুষ এমনিই আসবে যে এ যেটা করতেছে কেন করতেছে, মনে হয় এটা হক, এটা সত্য, এটা বোঝানোর জন্য আখলাক দিয়ে বুঝাইতে হবে, চরিত্র দিয়ে বুঝাইতে হবে। কারণ আমার কথাবার্তা যদি সৌন্দর্য না থাকে, আমার আচার আচরণে যদি সৌন্দর্য না থাকে, মুআমালাতে সৌন্দর্য না থাকে, দেখা গেছে আমি এই এলাকায় সহিয়া কেদার এক পরিবার, এই এলাকার সবচেয়ে বড় সুখর আমি। তা এই এলাকার মানুষ সহিয়া কেদে আসবে কেন? কবে যে সহিয়া কেদে যায় এটা সুখা। তাই কিসের সহিয়া কেদা, কিসের সহি মানহাজ, কিসের আহলুল হাদিস? দেখা গেছে আমি সুন্নতের ধারে ধারে না, সুন্নতের ধারে কাছে নাই, আমি আমার আখলাক সুন্দর করতে পারি নাই। তাহলে সেখানে দাওয়াত যতই দাওয়াত দিই সেই দাওয়াতে মানুষের মধ্যে পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। এই জন্য সম্মানিত ভাই বোনেরা আমাদেরকে আখলাকের দিকে বেশি নজর দিতে হবে, বেশি দৃষ্টি দিতে হবে। আর অন্যের আখলাক নিয়ে যত চিন্তা তার থেকে আমার নিজের আখলাক নিয়ে বেশি চিন্তা করতে হবে। আমরা সবসময় আরেকজনের আখলাক নিয়ে খুব চিন্তায় থাকি। বাতিল মানহাজ এবং ফেরকায়ে বাতেলার বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চাইতে অন্যকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করে। এটা হলো বেদাতি মানহাজের বৈশিষ্ট্য। বেদাতি মানহাজের অনুসারীগণ সবসময় সমাজ নিয়ে চিন্তা করতে থাকে, পরিবার বিভিন্ন মানুষ নিয়ে চিন্তা করতে থাকে, আরে মানুষগুলো জাহান্নামে চলে যাচ্ছে, মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, আরে সমাজ তারে বাঁচানো দরকার, কিন্তু নিজে যে জাহান্নামে চলে যাচ্ছে নিজেরে বাঁচানো দরকার এটা চিন্তা থেকে কম করে। আর আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো মানুষ সব জাহান্নামে চলে গেলে আমার অসুবিধা কি, আমি সব জান্নাতে চলে গেল আমি যদি জাহান্নামে যাই তাহলে সেটাই তো বড় ক্ষতিকর। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো সবসময় নিজের দিকে তাকায়, আরেকজনের দিকে পরে তাকায়, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আহলুস সুন্নাহর অনুসারীরা আগে চেষ্টা করে এটা, তারপরে নিজে বাঁচার পরে অন্যদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে। এই দাওয়াতে কেউ আসলে আসলো না আসলে নাই, আমার দাওয়াতে মানুষ পাঁচজন আসলো না একজন আসলো না দুইজন আসলো না কেউ আসলো না, কোনো অসুবিধা নেই। যুগে যুগে আল্লাহর কত নবী যুগকে যুগ দাওয়াত দিচ্ছেন, একজন উম্মত আসেন, অনেক নবী কি আমাদের মাঝে দাঁড়াবেন, কোনো উম্মত নাই, একা। তো উনি কি মনে হয় ওনার বোঝানোর যোগ্যতা ছিল না? আউযুবিল্লাহ, ওনার সর্বপ্রকার এলমি যোগ্যতা, আমলি যোগ্যতা, চারিত্রিক যোগ্যতা, দাওয়াতের যোগ্যতা শতভাগ ছিল, কিন্তু মানুষ গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তাওহীদের জন্য কবুল করেন নাই। এটা ওই নবীর ব্যর্থতা না, ওইটা ওই মানুষগুলোর ব্যর্থতা। এজন্য আমি আমার আকীদার উপরে, মানহাজের উপরে, আখলাকের উপরে একা দাঁড়িয়ে থাকবো। পৃথিবীর মানুষ একজন আসলে আসবে না আসলে নাই, পৃথিবীর মানুষ সব জাহান্নামে চলে গেলে আমার অসুবিধে, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করব, কিন্তু আগে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অনেকে দেখা যায় বলে যে না ভাই কিছু সার্থী হলেও সমাজের সাথে মিশা দরকার, সমাজের লোকগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, এদিকে আনা দরকার। যুগে যুগে ইতিহাস প্রমাণ করে এরকম ছাড় দিয়ে দিয়ে যত দাওয়াত দেওয়া হয়েছে এই দাওয়াত কোনোদিন ফলপ্রসূ হয় নাই। ছাড় দিয়ে দিয়ে যত দাওয়াতে কাজ করতে চান কোনোদিন এটা সফল হয় না। এই জন্য আমি আপনি নিজে তাওহীদের উপরে, সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে শতভাগ ইস্তিকামত থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা,
ইমানের সাথে আখলাকের গভীর সম্পর্ক। ঈমান আসার সাথে সাথে ঈমান আমার পুরা আখলাককে পরিবর্তন করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলমের 4 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে এক মহান চরিত্র দিয়ে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি তাওহীদের দাওয়াত নিয়ে আসেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াতের সাথে সাথে খুলুকে আযীমের দাওয়াত, মহান চরিত্রের দাওয়াত, আখলাকের দাওয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটাই সবচাইতে ভালো মানুষ, ওই মানুষটাই আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আহসানাকুম আখলাকা, যে মানুষটা চরিত্রের দিক থেকে আখলাকের দিক থেকে সবচাইতে সুন্দর, যার চরিত্র বেশি সুন্দর, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ, এই মানুষটাই খিয়ারুকুম সবচাইতে ভালো মানুষ। ঈমানের সাথে চরিত্রের সম্পর্ক বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রান, সেই যেন সব সময় ভালো কথা বলে, কল্যাণকর কথা বলে, তার মুখ দিয়ে যেন সব সময় কল্যাণের কথা বাহির হয়। আও লিয়াসমুত, যদি কল্যাণের কথা বাহির না হয় তাহলে সে যেন চুপ করে থাকে। ঈমানদার কথা বললে উত্তম কথা বলবে, যে কথায় মানুষের দুনিয়া আখেরাতে উপকারে আসে, কল্যাণে আসে, আর যদি এরকম কথা বলতে না পারে তো চুপ করে থাকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কল্যাণকর কথা বলা অথবা চুপ করে থাকা, এই কথাটা বলার ক্ষেত্রে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের সাথে সম্পর্ক করে দিয়েছেন যে এটা ঈমানদারের বৈশিষ্ট্য। ঈমানদার হয় কথা বললে মুখ থেকে কোনো কথা বাহির হইলে সেটা হবে উত্তম কথা, কল্যাণকর কথা, অথবা চুপ করে থাকবেন। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যে লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। এই যে তার প্রতিবেশীকে কষ্ট না দে, এই কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের সাথে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটাকে সম্পর্ক করে দিয়েছে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সেই জন্য তার মেহমানকে সম্মান করে। তাহলে মেহমানের একরাম করা, মেহমানের সম্মান করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সাথে সম্পর্ক করে দিয়েছেন। এজন্য ঈমানের সাথে আখলাকের গভীরতম সম্পর্ক, ঈমানের সাথে চরিত্রের গভীরতম সম্পর্ক। যদি আমার চরিত্রের পরিবর্তন না হয়, আখলাকের পরিবর্তন না হয়, বুঝতে হবে আমার ভিতরে ঈমান ঠিক মতো নাই। ঈমান ঠিক মতো না থাকার কারণেই আমার আখলাকে পরিবর্তন হয় নাই, আমার চরিত্র সুন্দর হয় নাই। আমার আকীদাও ঠিক আছে, আমার আমলও সুন্দর, কিন্তু দেখা যায় আমার চরিত্র সুন্দর নাই। তার অর্থ হইল আমার ভিতরে ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমান ঠিক মতো সঠিকভাবে আমার ভিতরে ঈমান ঢুকে নাই। সম্মানিত ভাই বোনেরা, আমরা আসি একজন ঈমানদার হিসাবে কয়েকটা চরিত্র, কয়েকটা গুণ, উত্তম আখলাক আমাদের ভিতরে এগুলো একেবারে ওতপ্রোতভাবে ঢুকে নিতে হবে, আর কিছু খারাপ চরিত্র আমাদের থেকে দূর করে দিতে হবে, টোটালি দূর করে দিতে হবে। অর্থাৎ কিছু ছাড়তে হবে আর কিছুকে এমনভাবে গ্রহণ করতে হবে জীবনের সাথে মিশে থাকবে, এটা একজন ঈমানদার হিসাবে আমাদের সকলেরই জরুরি।
এক নম্বরে যে গুণটা থাকতে হবে সেটি হলো আল কারামা। কারামা মানে বদান্যতা, দানশীলতা। মানে দানশীলতা বলতে শুধু যে টাকা পয়সা দিয়ে দান করা তা না, সর্বপ্রকারের দানশীলতা, মানে সব সময় মানুষকে দেওয়ার সহযোগিতা করার মানসিকতা। খালি দেওয়ার মানসিকতা না, মানুষ থেকে গ্রহণ করার মানসিকতা না, মানুষকে কিছু হাত দেওয়ার, মানুষকে কিছু দেওয়ার এই মানসিকতা থাকা, এটার নাম হলো কারামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে সবচাইতে বেশি বদান্যশীল, সবচাইতে বেশি দানশীল, সবচাইতে বেশি মানুষের উপকারী সহযোগী মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল মানুষ। আর এই দানশীলতা বেড়ে যেত, ওয়াকানা আজওয়াদু হিনা ইয়ালকাহু জিব্রাইল। রমাদানে যখন জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদান্যতা দানশীলতা আরো বেড়ে যেত। ওয়াকানা ইয়ালকাহু জিব্রাইল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমাদানের প্রত্যেক রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। আর ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরো অনেক গুণ বেড়ে যেত রমাদান মাসে। সুবহানাল্লাহ। এজন্য একজন ইমানদারের আখলাকের সাথে এই দানশীলতা, বদান্যতা, এই চরিত্রটা ফিট করে নিতে হবে, মানে মানুষকে সহযোগিতা করার মানসিকতা। দেখা যায় একজন মানুষ রাস্তা চিনতেছে না, ঘুরতেছে, জিজ্ঞাসা করলো ভাই অমুক জায়গায় যাবো কোন জায়গায়। ইদানিং মানুষের মধ্যে দেখা যায় এই প্রবণতা, সুন্দর করে একজন মানুষকে একটা রাস্তা দেখাই দিবে, জায়গাটা দেখাই দিবে, এই চরিত্রটা হারাই ফেলছে। দেখাই দিলে খারাপ একটা রাস্তা দেখাই দিবে, বা কাছের জায়গা অনেক দূরে দিয়ে দেখাই দিবে, যাতে সে কষ্ট পায়। কষ্ট পাইলে তার কাছে মজা লাগে। আরেকজন মানুষ কষ্ট পাইতেছে, এটা দেখলে তার ভিতরে খুব আনন্দ পায়। তারপরে গাড়ির মধ্যে বসছে, পাশে যে বাইকটা বসছে তাকে একটু জায়গা করে দিয়ে একটু ছাড় দিই না, সেই সিট দখল করে ওইটা সহ দখল করে বসে আছে, পাশের জন বসতে পারতেছে। বদ চরিত্র, খারাপ চরিত্র। একজন ইমানদার হবে কারামা, তার ভিতরে সবসময় থাকবে কারামা। আরেকজন ইমানদার ভাইকে সম্মান করার, সহযোগিতা করার, উপকার করার এই মানসিকতা চরিত্রের মধ্যে ঢুকাই নিতে হবে। চাই সে বেদাতি হোক, চাই সে শিরিককারী হোক, চাই সে অমুসলিম হোক, কিন্তু জাগতিক ব্যাপারে যখন সে কোনো বিপদে পড়ছে, তার কোনো সহযোগিতা দরকার, তখন তাকে সহযোগিতা করার মানসিকতা থাকা, এটা হলো সবচাইতে বড় কারামা। আর যুগে যুগে তাইরা এই গুণাবলী থাকার কারণে অনেক কাফের মুশরিক ইসলামের ছায়া তলে এসেছে। যখন আপনি তার বিপদ আপদে সাহায্যে এগিয়ে যাবেন, একজন বেদাতি বা একজন শিরিককারী বা একজন অমুসলিম, সে পরবর্তীতে চিন্তা করবে যে লোকটাকে আমি পছন্দ করি না, লোকটাকে বিরুদ্ধে এত কিছু করি, কিন্তু সে আমার বিপদ আপদে এইভাবে আগে এসলো, তখন তার মন পরিবর্তন হয়ে যাবে। দেখবে যে দাওয়াতের প্রতি সে অনেক নরম হয়ে যাবে, সে এই দাওয়াত গ্রহণ না করলেও এই দাওয়াতের আর বিরোধিতা করবে না। এই জন্য চরিত্র এমন এক জিনিস, এটা দাওয়াতের সবচাইতে এক নম্বর উপাদান। আজকে আমাদের দাওয়াত বেশি ফলপ্রসূ হয় না আখলাকের কারণে, চরিত্রের কারণে। দেখা যায় আমরা ঘুরো বাসায়, কর্কশ বাসায়, তারপরে এমন বাসায় দাওয়াত দিই, আর দাওয়াতের সাথে আমার কাজের মিল নেই, বাস্তবতার মিল নেই, তো মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে কেন? এই জন্য এক নম্বরে যে গুণটা আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে সেটা হলো কারামা, একরাম। দুই নম্বর আল হায়া, লজ্জাশীলতা। লজ্জাশীলতা এটা ইমানের একটি অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান বিদ্উ ওয়া সাবউনা শুবা। কোন ব্যবহৃত আছে, আল ঈমান বিদ্উ ওয়া সিত্তুনা শুবা,
ইমানের 60টিরও বেশি শাখা আছে, ইমানের 70টিরও বেশি শাখা আছে। ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই 60-70টার মধ্যে সবচেয়ে উপরেরটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সর্বনিম্নটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর ঈমানের একটা বিশেষ শাখা হলো হায়া, লজ্জাশীলতা। লজ্জাশীলতা এটা ঈমানের একটা বড় গুণ, বড় শাখা। এই লজ্জাশীলতা যার মধ্যে আছে, সে আল্লাহ নাফরমানি করতে পারে না, গুনাহ করতে পারে না। লজ্জা অনেক ধরনের গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে, আর লজ্জা যখন উঠে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য উত্তম চরিত্রের বড় একটা দিক হল ইমানদার হবে লজ্জাশীল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লজ্জাশীল ছিলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে কাপড়টা দেওয়া নাই ভালোভাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে একবারে কাপড় সাপড় দিয়ে ঢেকে ফেলতেছেন। তো সাহাবায়ে কিরাম বলতেছেন, আপনি এইভাবে থাকতেছেন কেন? বলতেছেন, এমন এক ব্যক্তি আসতেছে যে ব্যক্তিকে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, আর যে ব্যক্তি আল্লাহকে এত বেশি লজ্জা করে তার মতো লজ্জা আর কেউ করে না। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশংসাটা করছেন। তাহলে লজ্জাশীলতা এটা ঈমানের একটা বড় গুণ। আল্লাহ পাক লজ্জাশীলতাকে পছন্দ করেন, মহব্বত করেন, লজ্জাশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য কথাবার্তার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সার্বিক চলাফেরার ক্ষেত্রে সবসময় লজ্জাশীলতা বজায় রাখতে হবে। লজ্জা শরম, যে নারী কখন খারাপ হয়ে যায়, যখন একজন মেয়ে একজন নারীর লজ্জা উঠে যায়, শরম উঠে যায়, তখনই সে যত খারাপ রাস্তা আছে সব খারাপ রাস্তা যেতে পারে, কিন্তু যতদিন তার ভিতরে হায়া থাকে ততদিন সে ঠিক আছে, কোনো খারাপ পথে যেতে পারে না। তারপরে আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন, ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এত সুনিপুণভাবে, পুরুষ এবং নারীর কোনো লজ্জাস্থান স্বাভাবিকভাবে বাহিরে প্রকাশ হয়ে থাকে না। আল্লাহ পাক এমন ভাবে শরীর গঠন করছেন যে এটা স্বাভাবিকভাবে বাহিরে এত বেশি প্রকাশ পায় না। আল্লাহ পাক চাইলে এই অঙ্গগুলো অন্য জায়গায়ও দিতে পারতেন, কিন্তু এমন ভাবে এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পরিপূর্ণ লজ্জাশীলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরগুলো তৈরি করেছে। সুবহানাল্লাহ। এজন্য একজন ইমানদার সবসময় হবে লজ্জাশীল। তিন নম্বর আত্তাওয়াদু, ইমানদারের বড় বৈশিষ্ট্য হবে তাওয়াদু, বিনয়ী, সবসময় বিনয়ী থাকবে। এই বিনয়ী ইমানদারের বড় একটা চরিত্র, এবং আমাদের সালাফেরা যুগে যুগে সালাফে সালেহীন যারা ছিলেন, যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, তারা সবচাইতে বিনয়ী ছিলেন। আজকে দেখা যায় আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তাদের ভিতরে বিনয়ীর খুব অভাব, তাওয়াদু নাই, বিনয়ী নেই, অহংকার, কিবির, মানে এলেম কমছে অহংকার বেড়ে গেছে। এলেম যত কম তার অহংকার তত বেশি, এলেম যত বেশি এলেমের বারে সে নুয়ে যায়। গাছ যেটার মধ্যে ফল বেশি ধরে দেখবেন যে সেটা ভারে নিচের দিকে ঝুঁকে যায়, আর যেটা ফলে নাই কিচ্ছু নাই সেটা তো লাফাইতে থাকে। তো এই জন্য ওলামায়ে কেরাম যুগে যুগে সালাফ যারা ছিলেন, সালাফে সালেহীন, তারা অত্যন্ত মোতাওয়াদে, অত্যন্ত বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মোতাওয়াদে বিনয়ী আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো মানুষ ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খবরদার তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করিও না যেমন নাসারারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে অতিরঞ্জন করেছে। ইন্নামা আনা আব্দুহু, আমি হলাম শুধুমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম,
ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরা আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তোমরা প্রথমে আমাকে বলো যে আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর বান্দা, তারপরে আমি আল্লাহর রাসূল। এজন্য আমরা ইমানের মধ্যে কালেমা শাহাদাতের মধ্যে ঘোষণা দেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্দিয়াত, আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া অস্বীকার করে, তার ইমান থাকবে না। এজন্য আব্দিয়াত ইমানের অংশ। এজন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যদি মনে করে তিনি মানুষ না, তিনি নূরের তৈরি, তার ইমান থাকবে না। অনেক আহলুল ইলম ইমান ভঙ্গের কারণের মধ্যে এটা স্পষ্টরূপে উল্লেখ করেছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হিসাবে বিশ্বাস না করে, আল্লাহর গোলাম হিসাবে বিশ্বাস না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করে ফেরেশতা বা নূরের তৈরি বা আরো অন্যান্য উপাদানের তৈরি, তিনি মানুষ না, তাহলে তার ইমান ভেঙে যাবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দিয়াত অস্বীকার করে, কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, তারও ইমান ভেঙে যাবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর গোলাম, অন্য মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। এখন কেউ যদি আবার যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে বসে থাকে, আমাদের সমাজে অনেক লোক পাওয়া যায় বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এজন্য এই শিরিকি ধারণা থেকে এই সমাজে নাম আসছে গোলাম মুস্তফা, গোলাম আহমদ, গোলাম মুহাম্মদ, মুহাম্মদের গোলাম, আহমদের গোলাম, মুস্তফার গোলাম, গোলাম নবী, নবীর গোলাম, এগুলো সব শিরিকি নাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও আমার নবী, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করেন। এখানে আল্লাহ পাক এক বচন ব্যবহার করছেন, ওয়া'বুদ, ওয়া'বুদু বলেন নাই, তোমরা ইবাদত করো বলেন নাই, বলছেন আপনি ইবাদত করেন, আপনি গোলামি করেন, ওয়া'বুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পুরো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিন্তু কথাটা ব্যবহার করছেন আল্লাহ রাব্বুল আলামিন এক বছর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আল্লাহর গোলামি করেছেন, তিনি কোনো মানুষকে তার গোলাম হওয়ার আহ্বান জানান নাই। তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম তাওয়াদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাওয়াদু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি নামের আগে 100টা উপাধি লাগাইতে কোনো সাহাবীরে দেন নাই কোনোদিন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের মা বাবা কোরবান দিয়ে দিতেন, সম্পদ কোরবান দিয়ে দিতেন, জীবন কোরবান দিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেই সাহাবীরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার আগে 50টা উপাধি যোগ করে নাই। আজকে আমাদের আলেমদের নামের আগে উপাধি আর উপাধি, উপাধি আর উপাধির শেষ নাই। আল্লামা, গান গায়ও আল্লামা হয়, ইসলামী সঙ্গীত গায় নাম হচ্ছে আল্লামা, তারপরে গজল গায় আল্লামা, এলেমের তারে কাছে নাই। সুর দিয়ে দিয়ে কিছু ওয়াজ করতে পারে, কিছু গান গাইতে পারে, কিছু কিচ্ছা গাইনে বলতে পারে, নামের আগে লাগাই দেওয়া হয়েছে আল্লামা। এলেমের মারাত্মক অপমান, এলেমকে ধ্বংস করা, গোমরাহির দিকে চলে যাওয়া। বাংলাদেশে আল্লামা হওয়ার মতো কোনো আলেমে নাই, অথচ বাংলাদেশে কত নাম জনের আগে, নামের আগে দেখা যায় আল্লামা লেখা, তারপরে আরো কত বিশাল বিশাল উপাধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মতবাদে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলবে মুহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর গোলাম মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ, এর বাহিরে তোমরা আমার নামের আগে পরে এত এমন এমন সিফাত যুক্ত করবা না যেটা তোমাদেরকে শিরিকের দিকে দিয়ে যাবে। যেমন নাসারারা ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে 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 আল্লাহর ছেলে বানাই দিছে, ইবনুল্লাহ বানাই দিছে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করছেন। তাহলে এইটাই হলো সবচেয়ে বড় তাওয়াদুর, বিনয়ীর লক্ষণ। এজন্য বিশাল বিশাল সিফাত, বিশাল বিশাল লকব, বিশাল বিশাল উপাধি, এগুলা মতবাদের বিপরীত। এজন্য একজন ইমানদার, একজন মুমিন সবসময় হবে মতবাদে। চার নম্বর সুজা, আহ সুজা মানে বিরক্ত, বিরক্ত মুমিনের একটা বড় গুণ। এখন এত মতবাদে হয়ে গেছে যে মানুষের সামনে দাওয়াত দিতে ভয় পায়, মানে এত নরম
সাথে কথাই বলতে পারে না, এরকম নরম হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে দেখলেন এক যুবক হাঁটতেছে, এত নরম হয়ে নিচের দিকে তাকা তাকা হাঁটতেছে যে মনে হচ্ছে রাস্তা থেকে পড়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এভাবে হাঁটতেছো কেন, অসুস্থ নাকি? তো বলছেন যে না, আমি অসুস্থ না, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান, ইবাদুর রহমান তারা যারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। তো ওই যুবক বলতেছে আমি এই আয়াতের আমল করতে চাই, আমি এইভাবে হাঁটতেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন যুবককে এইভাবে হাঁটতে রাস্তা দিয়ে বলেন নাই, তোমাকে দেখলে শয়তান ভয় পাবে, তোমাকে দেখলে কুফার ফুজ্জার তারা তোমাকে দেখে ভয় পাবে, এরকম বীরত্বের সাথে হাঁটতে হবে। এখানে আল্লাহ পাক হাওলান বলে বুঝাইছেন রাস্তা দিয়ে হাঁটার সময় অভদ্রভাবে হাঁটা যাবে না, ভদ্রভাবে নম্রভাবে এবং ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সত্যের পক্ষে তুমি রাস্তা দিয়ে হাঁটবা। তার অর্থ এই নয় যে তুমি এত দুর্বল হয়ে যাবা যে তোমারে দেখলে ধাক্কা দিলে তুমি রাস্তা থেকে পড়ে যাবে, এরকম দুর্বল না। এই জন্য নবী সরকার যেমন ছিলেন আজওয়াদার নাস, ওয়াকানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আস জাহান নাস, নবী সরকার ছিলেন সকল মানুষের মধ্যে সবচাইতে বড় বীরত্বপূর্ণ মানুষ। এই জন্য নবী সাল্লাহ সাল্লামের সামনে পাহাড়ের মতো বিশাল বিশাল বিপদ, এক এক বিপদের ঢেউ, বিশাল বিশাল উহুদ পাহাড়ের সব বড় বড় বিপদের ঢেউ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য এই বিশাল বিপদের ঢেউ, পাহাড়ের মতো ঢেউ দেখে বিচলিত হন নাই, ভয় পান নাই। সুবহানাল্লাহ। সেই হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে কাফেররা সামনে চলে এসে একবারে নাগালে, এখনই ধরে ফেলবে, ধরা মানে কি মেরে কেটে টুকরে টুকরে করে ফেলবে, তারা খুঁজতেছে মারার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসছে, আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে কাফের, আমরা নির্ঘাত এখন ধরা পড়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ মাআনা, আবু বকর আমরা তো হিজরতের উদ্দেশ্যে রওনা দিছি, এমনি এমনি রওনা দিই নাই, আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য রওনা দিছি। আল্লাহ পাক আমাকে আগেই বলে দিয়েছেন লা তাকুন কাসাহিবিল হুদ, তোমারে এই মক্কার মানুষ মারবে কাটবে কেটে টুকটা টুকটা করবে, তাও মক্কার মানুষ ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। যেমন ইউনুস আলাইহিস সালাম আল্লাহর হুকুম আসার আগে চলে গেছেন, খবরদার তুমি জীবনে এই কাজ করবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় এত অত্যাচার এত নির্যাতন, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে এক পা বাহিরে দেন নাই। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসছেন হিজরতের জন্য, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিন্দুমাত্র ভয়ের কোনো লেশ মাত্র নাই, বলতেছেন লা তাহজান, আবু বকর কোনো চিন্তা করিও না, কোনো পরেশানি নেই, ইন্নাল্লাহ মাআনা, যেই আল্লাহ হিজরত করতে বলছেন ওই আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই প্রতিকূল পরিবেশে তাওহীদের দাওয়াত দিই, সুন্নতের দাওয়াত দিই, কেন? আমাদের আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা মানুষদেরকে তাওহীদের দিকে ডাকবা, তাওহীদের দিকে দাওয়াত দিবা, মানুষকে শিরক মুক্ত করবে, কুফর মুক্ত করবে। আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য আমি কাজ করতেছি, আমি কি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করতেছি নাকি? তাহলে ভয় কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত পালনের জন্য সুন্নতের জন্য দাওয়াত দিচ্ছি, কিন্তু এই দাওয়াত দিতে গেলে ওই নবীওয়ালা সুন্নত অনেক বড় বড় বিপদ আপদ মাথার উপরে আসবে, কিন্তু ভয় পাওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। উত্তম চরিত্রের নিশানা হলো বিচলিত না হয়ে সবসময় বীরত্বপূর্ণ সাহস রাখতে হবে মুখে। কিছু ভাই আছে বলে তো সাহেব অবস্থা খুব খারাপ, আমরা তো গেছি এলাকায় থাকার মতো পরিবেশ নাই, আর সবাই মনে করে মনে আমার এলাকায় সবচেয়ে খারাপ। ওই সাহেব জানেন না আমাদের এলাকার মতো খারাপ এলাকা বাংলাদেশে আর নাই, আপনার এলাকা সবচাইতে ভালো এলাকা, বাংলাদেশের অন্যান্য এলাকা আরো জটিল আরো কঠিন। আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে যাচ্ছি, তো যিনি মনে করতেছেন আপনার এলাকায় সবচেয়ে খারাপ অবস্থা, তার থেকে আরো জটিল কঠিন অবস্থা আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। এই জন্য বিচলিত না হয়ে
সাহস রাখা বীরত্বপূর্ণ হওয়া এটাও আপনার উত্তম চরিত্রের ইমানদারের একটা বড় বৈশিষ্ট্য পাঁচ নম্বর যেটা আর রেফ কোমলতা সব সময় আমাদের ভিতরে কোমলতা থাকতে হবে কোমলতাকে আল্লাহ পছন্দ করেন ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে এত গরম হয়ে গেলেন রাগ করে আম্মা জানা আয়েশা বললেন ওয়া আলাইকুমুল লানা ওয়া আলাইকুমুস সালাম তোদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক তোদের মৃত্যু হোক তোরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কামনা করতে আসছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহালান ইয়া আয়েশা আয়েশা থামো ইন্নাল্লাহ রাফীক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি আল্লাহ রাব্বুল আলামিন কোমল প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোমলতাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোমলতা পছন্দ করেন এজন্য কোমল হতে হবে কোমলবাসী কোমল হৃদয়ের অধিকারী কোমল ভাষার অধিকারী কর্কশ তারপরে রাগান্বিত এরকম ভাষা পরিভাষা আচরণ পরিহার করা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাবিনা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কালবি লাম ফাদু মিন হাওলিক আল্লাহর বিরাট রহমত আল্লাহ আপনাকে কোমলবাসী কোমল হৃদয়ের অধিকারী বানাইছেন যদি আল্লাহ আপনাকে কর্কশবাসী বানাইতেন কঠিন হৃদয়ের অধিকারী বানাইতেন লাম ফাদু মিন হাওলিক যে মানুষ আপনার আশেপাশে আছে এরা সব পালাই যেত আপনার ধমকে আপনার ভয়ে সাহাবীরা সব পালাই যেত এত মানুষ আপনার পাশে সমবেত হইতো না এত মানুষ আপনার পাশে আসার মূল কারণ আল্লাহ আপনাকে কোমলবাসী বানাইছে সুবহানাল্লাহ এজন্য দাওয়াতের ক্ষেত্রে কোমলতা কর্কশ ভাষা উগ্র ভাষা উগ্রতা এগুলো সব সময় পরিহার করতে হবে অনেক সময় এমন কথা বলবে আপনার মেজাজ এত গরম হবে মনে হবে যে কি করে না কি করে কিন্তু আল্লাহর দিনের জন্য ঠান্ডা হয়ে যেতে হবে থেমে যেতে হবে নিজেকে সহ্য করে নিজেকে হজম করে নিতে হবে দেখবেন এরকম পরিস্থিতির জীবনে অনেক সম্মুখীন হবেন যারা তাওহীদের দাওয়াত দিবে তারা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি কি করবেন না কি করবেন মেজাজ এত খারাপ কিন্তু খারাপ করা যাবে না আল্লাহর দিনের জন্য নিজেকে ঠান্ডা করে নিতে হবে রাগকে নিয়ন্ত্রণ করে নিতে হবে এটার নাম হলো কোমলতা আল আফ সনবরুল আফ অর্থাৎ ক্ষমা ক্ষমার গুণ থাকতে হবে ক্ষমা ক্ষমার গুণ না থাকলে মহসিনীন হওয়া যায় না মানুষকে ক্ষমা করে দেওয়া অনেক আচরণ খারাপ আচরণ করেছে কিন্তু আমি তার প্রতিশোধ দিলাম না ক্ষমা করে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল কাযিবিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা নিজের রাগকে সম্বরণ করতে পারে মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ এই মুহসিনিনদেরকে পছন্দ করে সুবহানাল্লাহ তাহলে আমাদের পছন্দনীয় হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে দাঁড়ি আমরা যে দাওয়াতের কাজ করি মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য করি না জনপ্রিয় হওয়ার জন্য করি না আমরা আল্লাহ প্রিয় হওয়ার জন্য আল্লাহর পছন্দের জন্য কাজ করি তা আল্লাহ যে কাজ করলে বেশি পছন্দ করে ওই কাজগুলো বেশি বেশি করতে হবে এই জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করলে মানুষকে ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পছন্দ করেন এই মানুষগুলোকে আল্লাহ পাক নাম দিয়েছেন এরা হলো মুহসিনিন আল্লাহর মুহসিনিন বান্দা সুবহানাল্লাহ সাত নম্বর আর রহমা দয়া মানুষের প্রতি রহম করা দয়া করা সবার প্রতি সকল সৃষ্টি জগতের প্রতি রহম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা চুম্বন দিলেন পাশে বসা আকরা ইবনে হাবেস আত তামিমী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এতগুলো সন্তান কোন সন্তানকে তো আমি একটা চুম্বন দিই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল্লা ইয়ারহামু লা ইউরহামু যেই লোক মানুষের প্রতি রহম করে না তার প্রতিও রহম করা হয় না সুবহানাল্লাহ যে মানুষের প্রতি রহম করে না আল্লাহও তার প্রতি রহম করেন না তার প্রতিও রহম করা হয় না তাহলে একজন ইমানদার তার চরিত্রের মধ্যে সব সময় দয়া দয়া করার রহম করার প্রবণতা তার ভিতরে থাকবে আট নম্বর আদেহিক দেহিক মানে ইমানদারের চরিত্রে সবসময় ভাব গম্ভীর হয়ে বসে থাকা যাবে না মাঝে মাঝে হাসতে হবে হাসাটাও চরিত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ
দেখা যায় কেউ আমাকে সালাম দিছে একবারে গভীর করে মুখে শব্দ করে আমি সালামের জবাব দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে তোমার দেখা হয় তুমি একটা মুচকি হাসি দিবে তার দিকে তাকায় ফাহিয়া লাহু সাদাকা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা হিসেবে কবুল করে নেন সুবহানাল্লাহ একটা হাসিও ইবাদত একজন ইমানদারের সাথে দেখা হলো একজন ইমানদারের দিকে তাকিয়ে একটু হাসি দিলেন এই হাসিটাও একটা ইবাদত এজন্য চরিত্রের ভিতরে সব সময় শুধু ভাব গাম্ভীর্যতা রাখা যাবে না মানে কঠিন হয়ে বসে থাকা যাবে না মাঝে মাঝে হাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সাহাবীদের থেকে জাহেলী যুগের কিচ্ছা কাহিনীগুলো বিভিন্ন গল্প শুনতেন জাহেলী যুগের কাফেররা কি করত মুশরিকরা কি করত এই সমস্ত কথাগুলো শুনতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন সাহাবীরাও হাসতেন সুবহানাল্লাহ তবে অট্ট হাসি একবারে ওরকম হাসি দেওয়া যাবে না মুসকি হাসিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয় নম্বরে আল বোকা মানে কান্নাকাটির অভ্যাস গড়ে তুলতে হবে কান্নার অভ্যাস কান্নার অভ্যাসটা ইমানদারের একটা চরিত্রের লক্ষণ অন্যতম লক্ষণ ইমানদার ফালিয়া তাহাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইমানদাররা হাসে খুব কম প্রয়োজন হলে হাসে বিনা কারণে হাসে না কিন্তু কাঁদে খুব বেশি বেশি তাদের কাঁদার অভ্যাস বেশি ইমানদারদের অভ্যাস তারা বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদে নির্জনে কাঁদে মানুষকে দেখানোর জন্য কাঁদে না সে নির্জনে একাকী বসে বসে আল্লাহর ভয়ে কাঁদতে থাকে এই আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে ওই কাঁদার মাধ্যমে আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দেন সুবহানাল্লাহ এই জন্য জাহান্নামের আগুন নিভানোর বড় মাধ্যম আল্লাহর ভয়ে কাঁদা আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এজন্য বিশেষ করে শেষ রাত্রিতে কান্নাকাটির অভ্যাস বা অন্যান্য সময় একাকী আল্লাহর দরবারে দণ্ডা দিয়ে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে চোখের পানি ফেলানো এটাও উত্তম চরিত্রের একটা লক্ষণ দশ নম্বর আল গাদাব রাগ করা রাগ মাঝে মাঝে করতে হবে আবার থাকতে হবে মানে রাগ না করাও উত্তম চরিত্রের লক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন মাঝে মাঝে ইশতাদাত গাদাবুহু ওয়া হামাররাত আইনাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ অনেক বেড়ে যেত তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার সময় সব সময় না সব সময় আবার এরকম গরম খুতবা দিতেন না মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ অনেক বেড়ে যেত খুতবা দেওয়ার সময় আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে যেত তাহলে এই মাঝে মাঝে রাগ করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কোন আল্লাহ নাফরমানি দেখলে রাগ উঠে যাওয়া এটাও আল্লাহ নবীর সুন্নাহ দিন বিরোধী কার্যক্রম দেখলে রাগ উঠা এটা আল্লাহ নবীর সুন্নাহ কিন্তু এমনি মানুষের উপরে রাগ করা এই এটা রাগ নিয়ন্ত্রণ করা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কিন্তু শয়তানের উপরে রাগ করা শয়তানি কার্যক্রমের উপরে রাগ করা এটা ইমানদারের লক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করছে এখন মহিলা মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশের মহিলা এখন মহিলার তো হাত কাটার শাস্তি এখন মহিলা কি করছে অনেক সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারে পাঠাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশটা শুনবেন কারে পাঠাইলে শুনবেন এখন শেষ পর্যন্ত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঠিক করলেন যে উনাকে পাঠাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন উনিও যাইতে রাজি হচ্ছেন না তাও ভয়ে 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 সবার অনুরোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা উঁচু বংশের মহিলা তারা খুব প্রভাবশালী তার শাস্তিটা একটু কমানো যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এত রাগান্বিত হয়ে গেলেন তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ আল্লাহর হুদুদের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো তোমার কত বড় দুঃসাহস হাত কাটা এটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইন না এটা আল্লাহর আইন আর আল্লাহর আইন বাস্তবায়নের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো আমার কাছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম তোমাদের আগে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে ইজা সারাকা ফীহিম শরীফ তারাকুহু সমাজের প্রভাবশালী নেতৃস্থানীয় উচ্চ বংশের কোন মানুষ চুরি করলে তারা তার হাত কাটত না ওয়াইজা সারাকা ফীহিম দঈফ আকামু আলাইহিল হাব যত শাস্তি প্রয়োগ করত গরিব মানুষের উপরে দুর্বল মানুষের উপরে অসহায় মানুষের উপরে
মানে যারা ক্ষমতাশীল যারা প্রভাবশালী তারা যা করত তাদের কোনো বিচার নাই তারা সব পার পেয়ে যেত আর যারা দুর্বল মানুষ অসহায় মানুষ সাধারণ মানুষ আইন কানুন সব তাদের উপরে প্রয়োগ করা হয় এর মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেছে ওয়াইমাল্লাহ লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর কসম করে বলছি আমার মেয়ে ফাতিমা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকে এনে তার দুই হাত আমি কেটে দিতাম এই ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সান নাই এই এই ক্ষেত্রে রাগ করা এটা নাম কদম এটাই নাম তার চরিত্রের বৈশিষ্ট্য 11 নম্বর সবকা সবকা মানে সব সময় সহানুভূতি একজন আরেকজনের প্রতি সহানুভূতির গুণ এটাই বান্দার লক্ষণ আমাদের সময় কম বাকি পয়েন্টগুলো সংক্ষেপে আমি বলে যাচ্ছি 12 নম্বর জুহুদ জুহুদিয়াতের অভ্যাস থাকতে হবে জুহুদিয়াত মানে দুনিয়াটাকে জাকজম বিলাসী জীবন যাপন পরিহার করে সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে এটার নাম জুহুদিয়াত দুনিয়াকে দুনিয়ার মতো রাখতে হবে আখিরাতকে আখিরাতের মতো রাখতে হবে আমার বাড়িঘর ব্যাপক উন্নত করার চাইতে আমি ওই টাকা যদি আল্লাহর দ্বীনের জন্য খরচ করি দ্বীন শক্তিশালী করি ওটা আমার আখিরাতের বাড়ি মজবুত হবে কিন্তু অনেক ভাই দেখা যায় দুনিয়ার বাড়িটা ঝাঁকজম করার জন্য মহাব্যস্ত অথচ দুই দিন পরে দুনিয়ার বাড়ি সারি কবরে যায় বসে দিছে কিন্তু দুনিয়ার বাড়ি করার জন্য কি অবস্থা কিন্তু ওই টাকাটা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম আল্লাহর দ্বীনকে শক্তিশালী করতাম আমার আখিরাত হয়ে যেত সুন্দর এজন্য দুনিয়াকে দুনিয়ার মতো আখিরাতকে আখিরাতের মতো দুটাকে চিনতে হবে এই চিনতে ভুল করলে তার আখিরাত বরবাদ এজন্য দুনিয়ার মোহ পরিত্যাগ করে আখিরাতমুখী জীবনকে করতে হবে 13 নম্বর আল আদল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে দুনিয়ার সবচাইতে সুন্দর বাড়িটা করতে পারতেন পারতেন না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় শুইতেন সেই বিছানাটা আম্মা যারা আয়েশা দুনিয়ার মানুষকে দেখাইছেন দেখো তোমাদের নবী কোন বিছানায় শুইতেন যে বিছানায় শুইলে পিঠে দাগ পড়ে যেত বগলা পাতার পাটি এই পাটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনেক উঁচু মানের বিছানা গালিচা এগুলো শুতে পারতেন না পারতেন কিন্তু দুনিয়াকে দুনিয়ার মতো গ্রহণ করছেন আখিরাতকে আখিরাতের মতো গ্রহণ করছেন কিন্তু আমরা দুনিয়াকে এত বেশি দাম দিয়ে ফেলছি দুনিয়াটা আমাদের কাছে অনেক দামি হয়ে গেছে 13 নম্বর আদল সবসময় ইনসাফ আমাদের মধ্যে ইনসাফ কায়েম রাখতে হবে যে কোনো ব্যাপারে ইনসাফ একজন কাফারের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে ইনসাফ একজন শিরিককারের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে ইনসাফ একজন বেদাতকারের ব্যাপারে কথা বলার ব্যাপারে ইনসাফ একজন বেদাতকারী ঠিক আছে তিনি বেদাতকারী তার অর্থ আমি তার নামে মিথ্যা বলার অধিকার আমার নাই তার নামে অপবাদ দেওয়ার অধিকার আমার নাই তার নামে বলছে 1 ইঞ্চি এটার 10 ইঞ্চি বাড়ায় বলার অধিকার আমার নাই এটা ইনসাফের খেলাফ যারা তাওহীদবাদী হবে ইমানদার হবে তারা তার প্রতিপক্ষ হোক বিরোধী হোক যাই হোক তার ব্যাপারে ন্যূনতম ইনসাফের লঙ্ঘন করবে না 14 নম্বর আল হেলেম থাকতে হবে হেলেম আগে আমাদের দেশে বলতো হেলেম এসে হেলেমের জোর বেশি লাগে এরকম বলতো না হেলেমও ইমানদারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হেলেম মানে সহিষ্ণুতা সহিষ্ণুতার গুণ মানে হেলেমটা হলো সবরের থেকে আরো বেশি শক্তিশালী সবর মানে ধৈর্য ধরা আর হেলেম মানে ধৈর্যেরও বেশি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে যখন দিয়েছেন তাই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে আমি ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আমি এমন একটা ছেলে দিব যে ছেলেটা হবে হেলেমওয়ালা হালিম হবে এই ছেলেটারে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে তাও সে বলতেছে বাবারে যে আপনাকে আল্লাহ এফআল মা তুমার সাতা জেদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন সুবহানাল্লাহ এটার নাম হালিম এই হেলমের গুণ সহিষ্ণুতার গুণ যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন আমি সত্যের পথে অটল থাকবো এটা হলো হেল 15 নম্বরে সবর সবসময় সবর করতে হবে আর সবর ইখতিয়ার করতে হবে তাওহীদবাদীদের সাথে আল্লাহ পাক সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে বলেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যা তার রবকে ডাকে তার রবের জিকির করে তার রবের আহ্বান করে এদের সাথে তোমরা সব সময় লেগে থাকো
এদের সাথে সহবত ইখতিয়ার করো সহবত করতে হবে 16 নম্বর নসিহা সবার কল্যাণ কামনা আরেক মুসলমানের কল্যাণ কামনা তারপর শাসকের কল্যাণ কামনা দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণ কামনা এই কল্যাণ কামনাটা চরিত্রের একটা বৈশিষ্ট্য 17 নম্বর আত্তাইসি তাইসির মানে কঠিন না করে সবসময় সহজ নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দুটো আসলে নবী সাল্লাল্লাহু সহজতা গ্রহণ করতেন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সহজ করো কঠিন করিও না বাসসিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করিও না 18 নম্বর সর্বশেষ যেটা বলবো এটা বলে শেষ সেটা হলো কিছু খারাপ গুণ আছে এইগুলো একেবারে পরিহার করতে হবে এরকম গুণ হলো আলকিস মিথ্যা মিথ্যা কথা বলা মিথ্যা সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না শাহাদাতুল জুর মিথ্যা সাক্ষী দেওয়া এটা সবচেয়ে বড় তিনটা গুণার মধ্যে একটা শাহাদাতুল জুর আল গীবা গীবত করা আরেকজনের বাস্তব গুণ বাস্তব দোষ পিছনে আরেকজনকে বলে বেড়ানো যাবে না সেবা গালিগালাজের অভ্যাস পরিহার করতে হবে গালিগালাজের অভ্যাস মুনাফিকের অভ্যাস সবাবুল মুসলিম ফুসুক মুসলিমকে গালি দিলে ফাসিকই হয় আর নামিমা সুগলখরির অভ্যাস পরিহার করতে হবে আর সুখরিয়া সুখরিয়া মানে ঠাট্টা বিদ্রোহ ঠাট্টা বিদ্রোহ দুই ভাবে হয় একটা হলো কথার মাধ্যমে আর একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথার মাধ্যমে হলে এটাকে বলে লোমাজা আর যারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে করে এটাকে বলে হুমাজা আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লোমাজা যারা কথার মাধ্যমে যারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষকে তুচ্ছ করে খাটো করে বিদ্রুপ করে তাদের ধ্বংস অনিবার্য তারপরে আপনার লামস লামস হলো বিদ্রুপ ওই যেটা বললাম লোমাজা মানে কথার মাধ্যমে বিদ্রুপ আরেকটা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আর তানা বুজুবিল আলকাব মানুষকে খারাপ নামে ডাকা এটা পরিহার করতে হবে মানুষকে সবসময় সুন্দর করে ডাকার অভ্যাস করতে হবে সুবুজন মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা আর তাজাসুস আরেকজনের পিছনে দোষ অনুসন্ধান করতে থাকা নিজের দোষ খুঁজতে থাকলে সে দিনদার হয়ে যায় সালেহীন হয়ে যায় মুত্তাকিন হয়ে যায় এজন্য সবসময় নিজের পিছনে লেগে থাকতে হবে যে আমার কয়টা দোষ আছে আমার কয়টা কবিরা গুনাহ আছে আমার কি কি সমস্যা আছে নিজের পিছনে লাগতে হবে এজন্য আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম তোমরা নিজের মধ্যে পিছনে লেগে থাকো আরেকজনের পিছনে লেগে থাকিও না আল হাসাদ হিংসা বিদ্বেষ শত্রুতা এই খারাপ গুণগুলো একজন ইমানদারের সাথে সম্পর্ক থাকবে না পরিহার করবে আর আগে যে গুণগুলোর কথা বললাম এই হুসনুল খুলক একজন ইমানদার গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উত্তম গুণগুলো সবাইকে গ্রহণ করার এই উত্তম আখলাক আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন আয় আল্লাহ আমাদের সকলের মধ্যে আপনি এই উত্তম গুণগুলো ঢুকাই দেন এবং খারাপ গুণগুলো আমাদের সবাই থেকে দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন নাফাআল্লাহ ওয়া ইয়াকুম বিল কোরআনিল আযীম ওয়া বিসুন্নাতি নাবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্না هو التواب الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضى عن الخلفاء الراشدين المهديين خصوصا منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنج المستضعفين من المؤمنين اللهم أنج المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين رب العالمين আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের সকলের উপর আপনার রহম করুন আয় আল্লাহ আমাদের থেকে সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আপনি দূর করে দেন আমাদের পরিবার পরিজন সবাইকে মুকিমিনাস সালাত সালাত কায়েমকারী সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন